উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন। ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। ভোটারদের দাবি, নতুন যে নগরপিতা হবেন তিনি দলমত নির্বিশেষে কুমিল্লার উন্নয়নে কাজ করবেন। পরিবেশটা খুব সুন্দর, সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে। নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও মনিরুল হক সাক্ষু। দুই একটি কেন্দ্র নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আশা করি আমি যে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টা লক্ষ্য রেখে চারটা পর্যন্ত এই পরিবেশটাই বজায় থাকবে। জনগণ যে রায় দিবেন আমি সেই রায় মাথা পেতে নেব। সাধারণ ভোটার তো আমি দেখছি ভোটাররা তো আসতেছে ঠিকই, কিন্তু কিছু কিছু কেন্দ্রে তারা বাইরে এইসব কাম করতেছে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর 27টি ওয়ার্ডে 103টি কেন্দ্রে ও এর আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার সদস্য।